জুম তো করাই আছে। এখন দেখেন 200 আছে জুম হবে এখন। ওকে এখন এখন দেখেন এখন আমরা আইডি নেম অ্যাড্রেস অনেক হইতে পারে, এখন সেটা অনেকগুলো ভ্যালু আসতে পারে। আমি জাস্ট এই চারটা দেখাইতেছি। দেখেন আবার আমি এখানে বলে দিব যে অর্থাৎ তার ক্যারেক্টার হবে 100টা। তো আচ্ছা আমাদের একটা ইউনিক আইডি হবে, প্রাইমারি কি দিতে হবে যেটা অটো ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? ইউনিক কিটা হবে আমাদের আইডি। ওকে দেখেন আমরা যখন গো দিলাম, দেখেন স্টুডেন্টে যখন আমরা ক্লিক করব টেবিলটাতে, দেখেন একটা স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ওইখানে আমাদের কি কি ফিল্ড আছে, আইডি আছে, নেম আছে, ইমেইল আছে, অ্যাড্রেস আছে। ওকে যখন আমরা স্ট্রাকচারে দেখব এই টেবিলটার, এই টেবিলের স্ট্রাকচারে দেখেন আইডি হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট, মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে না দিলেও। নেম, ইমেল, অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে আমরা বললাম 12 ক্যারেক্টার 20 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, নাম ইমেলও সেম, আর অ্যাড্রেস হচ্ছে 100টা ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে? এই ছিল আমাদের টেবিল ক্রিয়েট। এটা হচ্ছে আমাদের কুয়েরি ল্যাঙ্গুয়েজের টেবিল ক্রিয়েট। আর এখন আমরা এই টেবিলটাকে ড্রপ করে দিই, ড্রপ টেবিল স্টুডেন্ট। তো এই টেবিলটাকে আমরা যখন ড্রপ করে দিব কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমরা কি করলাম টেবিলটারও ড্রপ করে দিলাম। এখন দেখেন আমরা ম্যানুয়ালি একটা টেবিল ক্রিয়েট করব। স্টুডেন্ট আমাদের কলাম ছিল কয়টা, 4টা। তো গোতে যখন ক্লিক করব তখন দেখেন প্রথমে আমরা কি দিছি, আইডি আমাদের ইন্টিজারই থাকবে, আর এটা যে প্রাইমারি কি এই জন্য আমাদের বলে দিতে হবে যে অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে? আর ইন্ডেক্স হবে প্রাইমারি, মানে সেটা হচ্ছে অটোমেটিক্যালি নিতে থাকবে। তারপর হচ্ছে আমাদের ছিল নেম, নেম আমরা বলছিলাম যে ভার ক্যারেক্টার, এটার ভ্যালু বলছিলাম 20। তারপর হচ্ছে ইমেইল, ইমেইল আমাদের ভার ক্যারেক্টার। তারপর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস ছিল, এটা বললাম ভার ক্যারেক্টার, 100টা ক্যারেক্টার দিতে পারবেন। ওকে সেভ, ঠিক আছে? দেখেন সেম কাজই কিন্তু আমার হয়েছে, আমি ম্যানুয়ালি করি আর যেভাবেই করি কুয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে করি, আপনার ইচ্ছা আপনি কোনটা দিয়ে করবেন, ম্যানুয়ালি করলেও করতে পারেন, কুয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়েও করলেও করতে পারেন। এখন আসেন আমরা যখন এই স্টুডেন্টে যাব, এখন আমাদের এই টেবিলে তো ডাটাবেস এখন দেখেন আমরা চাইতেছি আমাদের এই টেবিলের মতো আমরা ডাটা ইনসার্ট করব কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ইনসার্ট যখন আমরা করব তখন হচ্ছে ইনসার্টের জন্য ইনসার্ট ইনটু টেবিলের নেমটা দিতে হবে, তারপর ব্র্যাকেটের মধ্যে প্যারেন্থেসিসের মধ্যে আমাদের আইডি, নেম, ইমেল সব কিছু বলে দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস আইডিটা তো ওখানে নাই, সবার আগে কে আছে, আব্দুল ফান্নান, এখন দেখেন আমি বললাম যে নেম হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ছিল, আমাদের ইন্ডেক্স ছিল নেম, ইমেল, অ্যাড্রেস। তো আমরা এর ভ্যালুটা দিলাম কি সাথে সাথে, এই যে প্রথমে ছিল নেম, নেমের হচ্ছে এই কমার আগে যেটা দিব
সেটা হচ্ছে আমাদের নেম পাবে, তারপরে পাবে হচ্ছে আমাদের ইমেলটা, তারপর পাবে হচ্ছে অ্যাড্রেসটা। তো আমি ভ্যালুটা দিলাম, দেওয়ার পরে গোতে ক্লিক করি। হ্যাঁ ওকে, দেখেন এখন যখন আমরা ডাটাবেসে যাব, দেখেন এখানে আমাদের একটা আইডি অটোমেটিক্যালি ওয়ান নিয়ে নিছে, যেহেতু আমাদের আইডি ছিল প্রাইমারি কি, অটোমেটিক্যালি সে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ভ্যালু নিতে থাকবে। আর নেম সমান আসছে আব্দুল হান্নান, ইমেলটাও আসছে, অ্যাড্রেসটাও চলে আসছে, ঠিক আছে। এখন সেম ইনসার্টটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাইতাম তাহলে আমাদের কি করতে হতো, ইনসার্টে ক্লিক করলে এখানে দেখেন আমাদের নেম সমান আরেকজনের নাম দিই আফরিন, দেখেন এখানে চাইলে আপনি তিনটার ভ্যালুও দিতে পারবেন, সমস্যা নেই। তো গোতে ক্লিক করলে দেখেন আরও একটা আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, আফরিন আফরিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফেনি। আর দেখেন টু কিন্তু আমরা দিই নি অটোমেটিক্যালি, সে প্রাইমারি কি যেহেতু সে অটোমেটিক্যালি নিয়ে নিছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে। তো এখন দেখা গেছে আমরা কীভাবে কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অথবা ম্যানুয়ালি আমরা কীভাবে একটা টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করতে পারি। এবার আসেন আমরা এই যে ডাটাটা ছিল এখানে, আমরা ডাটা দেখব, আমরা এখানে এখানে এই যে দুইজন দুইটা ডাটা আছে আমার এই টেবিলের মধ্যে, একটা হচ্ছে আব্দুল হান্নান আর একটা হচ্ছে আফরিন। তো আমরা চাইতেছি যে আফরিন যে ডাটাটা আমার ওই ডাটাটা আমি ভিউ করব। তো এই জন্য আমাদের বলতে হবে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেমটা দিতে হবে হয়ার আইডি, ওনার আইডি কত ছিল, আইডি হচ্ছে টু, হয়ার আইডি সমান সমান বললাম যে দুই, দুই নাম্বারের আইডি যে আইডিটা আছে তুমি ওটার মধ্যে সবগুলো ডাটা, স্টার মানে হচ্ছে সবগুলো ডাটা, মানে আইডি টু এর সবগুলো ডাটা তুমি সিলেক্ট করো। আমি যখন গোতে ক্লিক করব তখন দেখেন এই যে আইডি দুই নাম্বারটাই আসছে শুধু, দেখেন আমার আইডি এক নাম্বারটা আর নাই, এখন আইডি দুই নাম্বারের আফরিন আফরিন অ্যাট দ্য জিমেল ডট কম ফেনি, তার মানে হচ্ছে আমার সবগুলো ডাটা এখানে শো করছে। তো এখন যদি আমি বলি, এখন আমার যে আফরিন আছে এখানে তো আমি ফুল নেমটা দিই নাই, তো আমি চাইতেছি এই ডাটাটারে আমি আপডেট করব, আফরিনের জায়গায় আফরিনের জায়গায় আমরা আফরিন সুলতানা করে দেব। হয়ার আইডি সমান সমান হচ্ছে তার আইডি ছিল দুই, আমরা বললাম আপডেট কি টেবিলের নেম সেট করো, কাকে সেট করে দাও, নেম যেখানে নেম আছে, নেম সমান সমান যেখানে আফরিন আছে ওখানে আফরিন সুলতানা করে দাও, হয়ার আইডি সমান সমান দুই, মানে হচ্ছে যেই টেবিলের আইডি দুই তাকে তোমরা কি করো, নেম সমান সমান আফরিন সুলতানা করে দাও। তো এখন যখন আমি গোতে ক্লিক করব দেখেন আমাদের টেবিলটা আপডেট হয়ে গেছে, এখন দেখেন এখানে আফরিন ছিল এখন আফরিন সুলতানা হয়ে গেছে। এখন আমি চাইতেছি এখান থেকে আমার যে ডাটাটা আছে ওই ডাটাটা আমি ডিলিট করে দিব, এজন্য ডিলিট যখন করবেন ডিলিট ফ্রম স্টুডেন্ট হয়ার আইডি সমান সমান দুই নাম্বারের যে আইডিটা ছিল ওই আইডিটা ডিলিট করে দাও, তার মানে এখানে ওই আফরিন সুলতানা ওই ডাটাটা আর নাই, ওটা ডিলিট হয়ে গেছে, বুঝা গেছে। অ্যাড এডিট ডিলিট ভিউ আপডেট, ওকে। এখন দেখেন এই কাজগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারতাম, এটা ম্যানুয়ালি করার জন্য কোনো ব্যাপারই না। দেখেন এখান থেকে যদি আমি হান্নানটারে সরাই দিই, ওকে ঠিক আছে, দেখেন শুধু আব্দুল আছে। এখন দেখেন আমি যদি চাইতাম এটা ডিলিট করতে বা এডিট করতে চাইলে ওইখানে ক্লিক করলে এডিটের অপশনটা আসবে, আব্দুল আবার হান্নান লিখে দিই, এখানে যখন আমরা গতি ক্লিক করব তখন দেখেন আব্দুল হান্নান আব্দুল হান্নান হয়ে গেছে। এখন দেখেন আমরা ডিলিট করতে চাইলে এখানে জাস্ট ডিলিটে ক্লিক করলে কি ডিলিট হয়ে যাবে। এখন তাহলে আমি আপনাদেরকে কেন কুয়েরি ল্যাঙ্গুয়েজটা দেখালাম, কুয়েরি ল্যাঙ্গুয়েজ এই জন্য দেখেছি কারণ হচ্ছে কুয়েরি ল্যাঙ্গুয়েজ এই জন্য ইম্পর্ট্যান্ট, এই যে এখানে যেই কুয়েরিগুলো করছে সেম কুয়েরিটা আমরা
পিএসপি মাইএসকিউএল যখন করব পিএসপিতে যখন একটা ডাটা শো করতে যাব তখন সেম ভাবে আমাদের এখানে ইনসার্টের এইভাবে আমাদেরকে ইনসার্ট করতে হবে, এভাবে কোয়েরি লিখতে হবে। যখন আমরা পিএসপিতে লিখব তখন সেম এই কোয়েরিটা করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা আমি মূলত আপনাদেরকে এখান থেকে আগে কোয়েরি ল্যাঙ্গুয়েজ থেকে আগে কোয়েরিটা দেখাই নিলাম, যাতে আপনাদের পিএসপির ওখানে যখন আমরা কোয়েরি লিখব তখন যেন আমাদের কাছে সহজ লাগে বা সহজ হয় ব্যাপারটা, ঠিক আছে। এখন দেখেন আমরা কিভাবে পিএসপির মধ্যে এই ডাটাবেসটার লিঙ্ক করব। হ্যাঁ, এখন তো আমরা মোটামুটি এই জিনিসগুলো সবগুলো জানি, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা টেবিল ড্রপ করতে হয়, কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ডাটাবেস ড্রপ করতে হয়, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, এই সব কিছু আমরা বুঝে গেছি আসলে। এখন দেখেন আমরা এই টেবিলটারে আমরা পিএসপিতে জয়েন করব। এখন দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, সবাই শুনতেছেন আমার কথা? দেখেন কানেক্ট ডট পিএসপি নামে আমি একটা ফাইল নিলাম, জি। এখন দেখেন আমরা টেবিলটার কানেক্ট করি, টেবিলে যখন আমরা কানেক্ট করবো কানেক্ট ডট পিএসপি নামে একটা কি করলাম, একটা ফাইল নিলাম, ওইখানে আমি করলাম যে মাই এস মাইএসকিউএল কানেক্ট। এখানে হচ্ছে চারটা প্যারামিটার থাকবে আমার, একটা দুইটা চারটা। এখন এই চারটা জিনিস কি কি, আমাদের এই যে হোস্টটা এটা কিন্তু আমাদের লোকাল হোস্ট, এটা কি, এটা কি, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট ছিল, এটা কিন্তু আমাদের না অনলাইন না, এটা কিন্তু আমাদের লোকাল হোস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে আমাদের ডাটাবেজের ইউজার নেম হচ্ছে রুট, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে রুট, আর তৃতীয় হচ্ছে আমাদের আমার ডাটাবেজে কোনো পাসওয়ার্ড নেই। কেউ যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন ডাটাবেজের মধ্যে সে পাসওয়ার্ড দিবেন, আমার ডাটাবেজে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। আর আমার হচ্ছে এখন টেবিল নেমটা দিতে হবে, এখানে যে যে টেবিল নেমটা ছিল টেবিল নেমটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি এই যে এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে বিল্ট ইন ফাংশন আর ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টের মধ্যে পার্থক্যটা কি। ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টে আপনি প্যারেন্থিসিস দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এই বিল্ট ইন ফাংশনে আপনাকে অবশ্যই প্যারেন্থিসিস দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি একটা ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা রাখলাম, একটা ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা রাখলাম। এখন যদি সে অবশ্যই কানেক্ট হয়ে থাকে ডাটাবেসের সাথে, আমরা বলবো যে ইফ কানেকশনটা যদি সঠিক হয় ইকো করো কানেক্ট সাকসেসফুলি, ঠিক আছে। কি আসছে, ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি, এখন আমরা যদি এই জায়গায় যদি একটু ডাটাবেসের নামটা একটু ভুল দিই, দেখেন কি হবে কাহিনিটা, আর এখানে ইলসে বলে দিই যদি কানেক্ট না হয়, ইলসে বলে দিই যে ইকো দেখেন কি ঘটনা করতে হবে। সামথিং ওয়ান রং, আবার বলে দিছে যে ওয়ার্নিং মাইএসকিউএল কানেক্টেড ডাটাবেস আননোন ডাটাবেস, এই যে এই নামের কোনো ডাটাবেস ডাটাবেসের মধ্যে কি নাই, নাই এই নামের কোনো ডাটাবেস, ঠিক আছে। তো যখন আমাদের এই নামে ডাটাবেস থাকবে তখনই কি বলবে যে ডাটাবেসটা কানেক্ট।
এখন আজকে আরও একটা জিনিস আপনাদেরকে দেখা দেওয়া উচিত, সেটা হচ্ছে আমরা কীভাবে HTML CSS এর মধ্যে HTML এর মধ্যে আপনারা সবাই লিঙ্ক করছেন না, জাভা স্ক্রিপ্টের যে কোয়ারির আর হচ্ছে CSS এর এই লিঙ্কটাতে আপনারা সময় দেন না। যে আমরা CSS করি হচ্ছে অন্য পেজে, তো আমরা লিঙ্ক করে দিই আমার মেইন যেই যে জি আমার ইন্ডেক্স পেজে। ইন্ডেক্স পেজে আমি কি করি, আমার CSS এর লিঙ্ক বলেন, JS এর লিঙ্ক বলেন, যদি সেটা বুটস্ট্র্যাপের লিঙ্ক হোক, সব কিছু আমরা লিঙ্ক করে দিই। তো সেম জিনিসটা তো আমাদের PHP-তেও করতে হবে, তাই না? তো এই জন্য আমরা ইনক্লুড আর রেকর্ড ইউজ করি। তো দেখেন এখন আমি যদি অন্য একটা ইনক্লুড, দেখেন আমি বললাম যে ইনক্লুড ডট পিএসপি যেটা আছে, তো এখানে আমি এখানে কি ছিল আমার এই পেজেই কি করতেছিল, ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি। তো আমি যখন ডাটা ভিউতে ডাটা ভিউ ডট পিএসপিতে যাব, ওইখানে আমি কি করছি ইনক্লুড করে দিছি কানেক্ট ডট পিএসপিকে। এখন দেখেন আমি যদি কানেক্ট ডট পিএসপিতে যাই, আমি যদি ডাটা ভিউতে যাই, দেখেন সেম লেখাটাই কিন্তু আসছে। আমি কিন্তু আছি ডাটা ভিউতে, আমি কোথায় আছি ডাটা ভিউতে। এখন সেম আমি যদি ইনক্লুড যদি সেম ভাবে আবার করি, হ্যাঁ একটা ফাইলের মতো এটা করে দেবেন, কারণ হচ্ছে আমাদের তো এক জায়গায় না, আমাদের অনেক অনেক পেজের মধ্যে আমাদের ডাটাবেজের কানেকশনটা লাগবে। তো তখন যদি আপনি বারবার যদি কানেক্ট করতে যান ডাটাবেজ, তাহলে তো অনেক এক্সট্রা কোড লিখতে হবে। এই কোডটা বারবার লিখতে হবে না প্রত্যেকটা পেজে, বাট আপনি যদি ওই কানেক্টের একটা ফাইল নিয়ে যদি ওইখানে যদি এখানে ডাটাবেজটা কানেক্ট করে দেন আর ইনক্লুডটা যদি এই প্রত্যেকটা পেজের মাথায় যদি এরকম ইনক্লুড করে দেন, তাহলেই কিন্তু হয়ে যাইতেছে, ঠিক আছে? যেহেতু আমাদের এই যে কানেক্ট লিখলে আমাদের যে কানেকশন যে ফাইলটা সেটা পুরোপুরি আমাদের এই পেজের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। এখন দেখেন আমরা ইনক্লুড করলাম দুইটা, দেখেন দুইবার আসছে, কিন্তু আমরা পেজ দুইবার ইনক্লুড করাতে দুবারই আসছে। তো আমাদের তো ভুল করে যদি আমরা দুইবার ইনক্লুড করি তাহলে তো একটা ঝামেলা না, এই জন্য আমাদের ইনক্লুড অনস করে দিতে হবে, মানে একবারে সে ইনক্লুড হবে। দেখেন সে একবারে নিচ্ছে ইনক্লুড অনস, যখন আপনি লিখবেন তখন সে কি করবে একবারেই পেস্ট ইনক্লুড করবে, ঠিক আছে? তো সেম ভাবে আমরা রিকোয়ার্ডও করতে পারি। এখন দেখেন যখন আমরা এখানে যখন আমরা ভুল দিছি ইনক্লুড, যখন ভুল হয়েছে আমাদের এই পেজটার নাম যখন আমরা ভুল দিছি, তখন দেখেন বাংলাদেশ আসছে ঠিকই, আমাদের কোড কিন্তু এক্সিকিউট হয়েছে, বাংলাদেশ হয়েছে, কিন্তু উপরে একটা এরর দিয়ে রাখছে যে আমাদের ইনক্লুড অনস কানেক্ট পাথ ফেল ওপেন স্ট্রিম, ঠিক আছে? এরকম এরর যদি এই এররটা একটু দেখে রাখেন, যে এরকম এরর যদি আসে তাহলে আপনারা বলবেন যে বুঝবেন যে আপনাদের এই যে যে লিঙ্ক আছে এই লিঙ্কের নেমে বা পাতে কোনো সমস্যা আছে, ঠিক আছে? এখন সেমভাবে যদি আমরা রেকর্ডে সেম কাজ করে,
দেখেন সেম কাজই কিন্তু আমরা রিকোয়ারের মধ্যে আমরা সেম কাজই পেয়েছি, এটা তো সেম এই কাজটা করে রাখবে, ওকে সেম আউটপুট। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা ইনক্লুড কেন করি, রিকোয়ার্ড কেন কম ইউজ করি, এই জন্য হচ্ছে দেখেন যদি আমি কোনো ভুল করি দেখেন এখানে কিন্তু বাংলাদেশটা আর এক্সিকিউট হয় নাই, মানে হচ্ছে আমার ইরোর মানে পুরো পেজটাকে সে ইরো নিয়ে নিছে, মানে এই পেজের আর কোনো কোড সে এক্সিকিউট এখানে করবে না। ঠিক আছে, এই যে এখানে আমি যদি ইনক্লুড অনস করতাম দেখেন তখন দেখেন বাংলাদেশটা কিন্তু আমার এখানে একটা ইরোর দিত, বাট আমার বাকি কোডগুলো সে এক্সিকিউট করত, এই যে দেখেন বাকি কোডগুলো সে এক্সিকিউট করছে, বাট যখন আমরা রিকোয়ার অনস দিব তখন আমাদের বাকি কোডগুলো এক্সিকিউট করবে না, ফুল পেজটাকে সে এরো নিয়ে রাখবে। ঠিক আছে, এখন আমরা একটা ডাটা ভিউ করে দেখি আজকে, কালকে আমরা ইনসার্ট আপডেট সব কিছু করবো, তো আজকে আমরা ডাটা ভিউর জন্য আমরা কি বলছিলাম যে সিলেক্টেড যে কুয়েরিটা দেখেন কোনো এখান থেকে আপনি চাইলে কুয়েরিটা নিতে পারেন, তবে সবসময় কুয়েরিটা শিখে রাখবেন। তো এই জন্য আমাদের একটা ভেরিয়েবল নিই আমরা, মাইএসকিউএল কুয়েরি, এর মধ্যে এই যে আমাদের ডাটাবেজের যে কানেকশনের এখানে যে ভেরিয়েবলটা দিচ্ছেন এই ভেরিয়েবলটা এখানে বলে দিতে হবে, তারপর হচ্ছে আমাদের এই কুয়েরিটা লিখতে হবে, ঠিক আছে। এখন আমি বলবো মাই ফেচ করে নিয়ে আসো ডাটা গুলা, এই ডাটাগুলারে তুমি তুলে নিয়ে আসো, প্রথমে তো আমরা কুয়েরি করে এটা সিলেক্ট করলাম, তারপর বললাম ডাটাগুলারে তুলে নিয়ে আসো, কি হবে কাজটা এতটুকু কানেকশনটা থাকলেই হবে। তো ডাটা ভিউর মধ্যে যখন আমরা প্রিন্টার করব তখন দেখেন আরেকটা জিনিস করতে হবে, একটু সহজভাবে দেখতে পারবেন, আমি তো কানেকশনের বাইরে, আচ্ছা আমি কখন থেকে বাইরে আপনারা কখন থেকে দেখতেছেন আমি অবশ্য খেয়াল করিনি, না না লিঙ্ক করা থেকে বলতে ইনক্লুড রেকর্ডটা দেখছেন, রিকোয়ার্ড রিকোয়ার্ড দেখেন নালিলে আমি তো অনেক দূর চলে গেছিলাম। এখন দেখেন রিকোয়ার্ড দেখেন নাই, এখন দেখেন আমরা ইনক্লুডের মধ্যে এরর হইলে কি হবে সেটা দেখাইছি, আচ্ছা 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 ইনক্লুডের এরর
আচ্ছা ধরেন যখন আমি এখানে এস দিব আর ধরেন নিচে আমি আরেকটা ইকো করলাম, ইকো মানে আমার এই পেজের এখানে প্রথমে তো আমি পেজ লিঙ্কটা করে দিলাম, পেজ লিঙ্ক করে দেওয়ার পরে যখন আমি ইকো করব বাংলাদেশ, ঠিক আছে, তখন দেখেন একটা ভুল ছিল আমাদের এখানে, কিন্তু আমরা ভুল করছি যে আমাদের কানেক্ট ডাটাবেস কানেকশানে কিন্তু ভুল আছে। তো ভুল থাকার পরেও দেখেন সে একটা ভুল দিছে, ইরর দিছে, এখানে ইরর দিছে ঠিকই, কিন্তু আমার এই পেজের যে বাকি যে কোডগুলো ছিল সে এক্সিকিউট করতেছে এখানে, ঠিক আছে। বাট আমরা যখন আবার সেম ভাবে আমরা রিকোয়ার্ড করতে পারি, রিকোয়ার্ড অনসে যখন আমাদের সেম কাজ সে করবে, রিকোয়ার্ড অনসে আমাদের সেম কাজ কানেক্ট ডট পিএসপি তে যখন আমরা কাজটা করব দেখেন আমাদের ডাটাবেস ঠিকই কানেক্ট হবে, ডাটাবেস ঠিকই কানেক্ট হয়েছে, রিকোয়ার অংশ আমাদের সেম কাজটাই হয়েছে। কিন্তু আমরা তাহলে কেন রিকোয়ার অংশ আর ইনক্লুডের মতো পার্থক্যটা কোন জায়গায় দেখেন, আমরা যখন ইনক্লুডে যখন একটা ভুল করছি, একটা এখানে কানেকশন নেমটা ভুল করছি, তখন যখন আমার এই পেজে যখন বাকি ডাটাগুলো সে এক্সিকিউট করছে, বাট রিকোয়ার অংশে যখন আমি এখানে ভুল করব তখন সে বাকি কোডগুলো আর এখানে শো করবে না, সে পুরো পেজটাই ইরর দিয়ে দিবে। দেখেন এখানে আমাদের যে বাংলাদেশটা ছিল বাকি কোডটা সে এখানে এক্সিকিউট করতে দেয় নাই, যেহেতু প্রথমেই ইরর ছিল। এই জন্য আমরা ইনক্লুড অনস যখন করব তখন আমাদের উপরের লিঙ্কে ইরর থাকলেও আমাদের বাকি কোডগুলো শো করবে এখানে, ঠিক আছে। তো দেখেন আমাদের এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের এখানে তো আর কন্ডিশন চেকের দরকার নাই, আর এখানে আমরা পেজের লিঙ্কটা করে দিছি, তার মানে হচ্ছে আমাদের ডাটাবেসের যেই ডাটাবেস তো আমরা আমাদের এই পেজের মধ্যে আছে। তো এখন দেখেন আমি এখানে কুয়েরি করে ফেলছিলাম, তাহলে কুয়েরিটা আবার করি। দেখেন আমি একটা কুয়েরি ভেরিয়েবল নিলাম, এর মধ্যে মাই এস কিউএল আই, এই যে আমাদের এখানে যে যে ভেরিয়েবলটা নিছি মানে হচ্ছে আমার ডাটাবেস কানেকশনের জন্য আমার প্রথম প্যারামিটারটা দিয়ে দিতে হবে। মাইএসকিউএল কোয়েরির মধ্যে আমাদের প্রথম প্যারামিটার হবে ডাটাবেস কানেকশন। তো আমাদের এই টোটাল ডাটাবেস কানেকশনটা কিসের মধ্যে আছে? সিওএনএন ভেরিয়েবলটার মধ্যে আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম ভেরিয়েবলটা হবে সিওএনএন, তার মানে হচ্ছে আমাদের প্রথম প্যারামিটার আমাদের ডাটাবেস কানেকশনটা সে পাইল। পাওয়ার পর তাকে আমরা বললাম সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেমটা কী ছিল আমাদের, স্টুডেন্ট, মানে স্টুডেন্ট থেকে তুমি ডাটাগুলো কুয়েরি করো। তো এখান থেকে সে তো ডাটাবেসটা কুয়েরি করলো, ডাটাবেসের ওই টেবিলটা কুয়েরি করলো, তো তাকে আমাদের ডাটাগুলো নিয়ে আসার জন্য ফেচ করতে হবে। ফেচ অ্যাসোস, এই যে আমাদের এই যে কুয়েরিটা, মানে হচ্ছে আমাদের যে কুয়েরিটা ছিল ওই কুয়েরিটাকে কী করো, ফ্যাচ করে নিয়ে আসো। তো এখন আমি এই জিনিসটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, নাহলে এটা বুঝবেন না। ধরেন সাপোজ আমরা একটা অ্যারে এরকম একটা অ্যারে ছিল না আমাদের, ধরেন এটা যদি আমরা ইকো করতে যাইতাম তাহলে একটা ইরর দিছে, তাই তো? দেখেন এখানে একটা ইরর ছিল, আমাদের এখানে ডাটাবেস নেমও ভুল আছে। এই যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন এরকম একটা ইরর দিছে। তো আমাদের অ্যারে ডাটা তো আমরা ইকো করে এভাবে প্রিন্ট করতে পারি না, এই জন্য এই অ্যারেটাকে আমাদের দেখার জন্য আর একটা বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার করলে আমরা এই যে ভ্যালুগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। যখন আমরা এইভাবে দেখবো দেখেন এখন কিন্তু আমরা অ্যারের ভ্যালুগুলো দেখতে পারবো, এই যে জিরো সমান সমান ওয়ান, ওয়ান সমান সমান টু, টু সমান সমান থ্রি। দেখেন এটা আরও সুন্দর করে দেখার জন্য ইকোর মধ্যে যদি আপনারা ট্রি দেন তাহলে দেখেন যে এই যে জিরো ইন্ডেক্স সমান সমান ওয়ান, ওয়ান সমান সমান টু, টু সমান সমান থ্রি, থ্রি সমান সমান ফোর, এটা ঠিক আছে। তাহলে আমরা অ্যারেটা দেখার জন্য আমরা কি করব, প্রিন্টার করে আমরা অ্যারের ভ্যালুগুলো দেখব, ঠিক আছে। বুঝা গেছে এটা?
ওকে। এখন দেখেন সেম আমরা যখন আমি প্রথম ক্লাসে শুরুতে বলছি যে আমাদের ডাটাবেজে ডাটাগুলো অ্যারে আকারে থাকে, অ্যারে ইন্ডেক্স আমরা যেভাবে দেখাইছি, দেখেন ওই যে বললাম না নেম সমান সমান নেম, তারপর ইমেল সমান সমান ইমেল, ওইভাবেই কিন্তু আমাদের ডাটাগুলো থাকে। এখন এখন বুঝতে পারবেন এটা প্রিন্টার করে যখন আমরা, যেহেতু আমাদের এটা অ্যারে আকারে আসবে ডাটাগুলো যেহেতু ডাটাবেস থেকে, তাহলে আমরা কী করতে হবে প্রিন্টার করে ডাটাগুলো দেখতে হবে, আমরা নট ইকো ফ্যাচ যখন আমরা প্রিন্টার করব। আর আমরা বলছিলাম যে অ্যারেটার সুন্দর করে দেখার জন্য ইকো করে প্রি ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে ওকে। এখন দেখেন আমাদের ডাটাটা কীভাবে আসে, এই যে আমি বলছিলাম যে নেম আইডি সমান সমান কত ওয়ান, নেম সমান সমান আব্দুল হান্নান, ইমেল সমান সমান হান্নান অ্যাট দ্য রেট জিমেল ডট কম, অ্যাড্রেস ছিল ফেনী। এখন তাহলে ডাটা যেহেতু আমাদের এভাবে আছে, তাহলে আমাদের ইন্ডেক্স নেম কি, এখানে নেম, এখানে ইন্ডেক্স নেম হচ্ছে ইমেল, এখানে ইন্ডেক্স নেম হচ্ছে অ্যাড্রেস। তা এখন যদি আমি অ্যাড্রেসটা পাইতে চাই তাহলে আমার কী করতে হবে, এখন দেখেন এই ফেচ যে ভেরিয়েবলটা এটার মধ্যে আমার কী আছে, হ্যাঁ আমার ডাটা সবগুলো না ফ্যাচের মধ্যে যে নেম, আমি যদি এরকম করি দেখেন, হ্যাঁ হ্যাঁ সবগুলো ডাটা থাকবে। আব্দুল হান্নান আসছে, দেখেন আমি যখন বললাম যে কি এই যে ফ্যাচের মধ্যেই তো কি আছে, আইডি নেম ইমেল ইন্ডেক্স আকার আছে, তো আমি বললাম ফ্যাচের মধ্যে যে ইন্ডেক্স কি, যে ইন্ডেক্সটা নেম আছে সেই ইন্ডেক্সটা তুমি কি করো ওইটা ওইটা ওইটার ভ্যালুটা শো করো। হ্যাঁ তো এখন আমি যদি ফরেস্ট দিয়ে ডাটাগুলো শো করাইতে চাই, আমরা একটা ব্রেক করে দিই, প্রত্যেকটা লাইন শেষে যেন একটা ব্রেক আসে। দেখেন আইডি সমান সমান ওয়ান, নেম সমান সমান আব্দুল হান্নান, ইমেল সমান সমান অ্যাট দ্য রেট জিমেল ডট কম, অ্যাড্রেস সমান সমান ফেনি। তাহলে আমরা ডাটা ভিউ করতে পারছি, এই ডাটাগুলো কোত্থেকে আসতেছে, আমার ডাটাবেস থেকে আসতেছে। তো আমরা ডাটাবেসের কানেকশনটা দেখলাম, প্রথমে আমরা অ্যারে দেখছি অ্যারের মধ্যে, তারপরে ডাটাবেসের ডাটাগুলো অ্যারে আকারে থাকে, সেই ডাটাগুলোরে কীভাবে কুয়েরি করে আনতে হয়, কীভাবে ফ্যাচ করে ভিউ পেজে শো করাইতে হয় ফরেচের মাধ্যমে, তাহলে আমরা কীভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, কীভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, কীভাবে ড্রপ করতে হয়, সব কিছু আমরা জানছি তাই না। তো আমাদের নেক্সট ক্লাসের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তো এই ক্লাসটা ভালো মতো সবাই প্র্যাকটিস করবেন।